আর এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে এখানে যতগুলা এলিমেন্ট আছে এলিমেন্ট সম্পর্কে আইডিয়া নাও। কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে তো এই এলিমেন্টগুলোই ব্যবহার হবে। যেমন আমরা একটা টেবিল তৈরি করা শিখছি, ইমেজ ব্যবহার করা শিখছি, গ্রিড বেসিকগুলো দেখছি। সবগুলা মিক্স করেই তো এখন আমরা ওয়েবসাইটটা তৈরি করব যখন আমরা একটা প্রজেক্ট করতে যাব। তো আশা করছি নেক্সট ক্লাসে আমাদের একটা লেআউট দিয়ে বেসিক লাইভের একটা ওয়েবসাইট তৈরি করার একটা প্ল্যান করব। হ্যাঁ। তো এখানে যাই হোক আমরা অ্যালার্ট জিনিসটা একটু বুঝাাছিলাম। তো এই যে এখানে সুন্দর সুন্দর অনেক ধরনের অ্যালার্ট আছে। তেমন কঠিন কিছু না সো এই কূটটা যদি আমি একটু দেখি এখানে দেখেন প্রত্যেকটার জন্য আপনার আলাদা আলাদা কুট আছে যেমন হচ্ছে অ্যালার্ট মানে এটা হচ্ছে মেন ডিপটাকে অ্যালার্ট আপনার কাজ হবে আমি কুটটা এখানে দেখাচ্ছি দেখেন খুব মজার একটা বিষয় যেমন ডিপ শুরু ডিপ শেষ আপনি এই যে এটার ভিতরে লেখা হিসাবে কি দিতে চান হ্যাঁ লেখা হিসাবে যেটা দিতে চান এটা স্ট্রং অথবা স্পান ট্যাক এইগুলোর এইগুলা ভিতরে দিতে পারেন বা পি ট্যাগের ভিতরে আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই বাট এই টোটাল লেখাটাকে একটা ডিভের ভিতরে রাখছেন তো সো এই ডিপটা একটা ক্লাসে হিসাবে জাস্ট হচ্ছে অ্যালার্ট লিখলে আমার কাজটা হয়ে যাবে আর অ্যালার্ট সাকসেস হচ্ছে এটা কালারের নাম যেমন হচ্ছে আমরা ট্যাক্সের কালার জন্য আমরা লিখতাম ট্যাক্স সাকসেস ব্যাকগ্রাউন্ড কালার যদি সাকসেস দিতে যেত মানে সাকসেসের যে কালার আসে ওইটা দিতে চাইলে লিখতাম বিজি সাকসেস আমি ট্রাই টু ইউসেলফে যাই এখান থেকে একটু দেখিয়ে দিই তাহলে হচ্ছে এখানে আমার মেন কোডটা আছে জাস্ট এখানে প্রত্যেকটা অ্যালার্টের জন্য আলাদা আলাদা ইউজ করছে আছে এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হবে যদি আমার এখানে দেখেনি যেমন আমি একটু দেখাই যেমন ডিপ গুলো ইউজ করব তো ধরেন আমি একটা কলাম আচ্ছা এটা বাদ দিয়ে দেই তাহলে আপনাদের বুঝাতে আমার সুবিধা হবে তো আরেকটা বিষয় বলে রাখা ভালো রো ইউজ করলে আপনি কন্টেন কিন্তু দিতে হবে একটা কলামের ভিতরে হ্যাঁ কলামে ইউজ করে আপনি কাজ করতে হবে যেমন হচ্ছে এরকম আর কি ডট কম কারণ তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসে যে সাজেস্ট এই যে এরকম সাজেস্ট করার কথা চলে আসে এই কলাম দিয়ে তারপরে কিন্তু আপনি কিছু একটা লিখতে হবে হ্যাঁ সো আমি যদি এখন এরকম একটা বানাতে চাই তাহলে আমাকে আমি একটা প্রথমে একটা ডিভ দিব তাহলে ডিভ ক্লাস দিয়ে দিলেই তো হচ্ছে তাই না সো আমার এখানে যদি একটু খেয়াল করি আমরা যেটা বানাতে আছি এটা ক্লাসে কি নাম এটা ক্লাসের নাম হচ্ছে অ্যালার্ট সো ডট অ্যালার্ট এ এল ই আর টি অ্যালার্ট অ্যালার্ট একটা ক্লাস তৈরি করলাম সো অ্যালার্ট ক্লাসের ভিতরে আমি কি দিতে যাচ্ছি মানে অ্যালার্টটা কী দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ধরেন আমি স্পান টেক ইউজ করলাম বা স্ট্রং স্ট্রং হলে হচ্ছে একটু বোল্ড আকারে আসবে তো স্পান টেক শুরু স্পান টেক শেষ এখানে দিলে হচ্ছে ইয়োর ইনফরমেশন সাবমিটেড এইভাবে একটা কিছু লিখলাম সো একটু দেখি যে এটা আসলো কিনা ইওর ইনফরমেশন সাবমিটেড সো এখানে কোনো বানান ভুল দিলাম এটা একটু দেখি কনফার্ম করে না এটা আসে নাই যেটা বুঝতে পারছি একটা কাজ করি না হলে এখানে এই টোটাল কোডটাই আমি একটু অ্যাপ্লাই করে দেখি যে আমার লিখাগত বিষয়টা কোনো প্রবলেম হচ্ছে কিনা যেমন এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে অন্তত যদি এটা আসতো যে ক্রস করার তো বিষয়টা আসতো তাই না তো এটা তো আসতেছে না আরেকটা বিষয় হতে পারে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই না বিধায় এরকম কিছু আছে কিনা এটাও তো একটা বিষয় ইস্যু হতে পারে তাই না তো আমি যদি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই লাইক এস এসে বিজি ধরেন সাকসেসের ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বিজি বা বিজি লাইট এরকম দিতে পারি বা বিজি প্রাইমারি প্রাইমারি হুম এইবার আসছে না কালারটা আসছে কিন্তু ওইটা তো আসতেছে না সো এখানে আমি আরেকটা জিনিস একটু ট্রাই করে দেখি ইয়েস জিএসএ প্রবলেম আছে ইয়েস জিএসএ আমি একটা ইউজ করছি এর জন্যই প্রবলেম যে এটা একটা দিয়ে সলিডলি আসে না এখানে যে স্ক্রিপ্টে কোড আছে কিছু এক্সট্রা আরো কারণ এগুলা তো আবার ক্লিক করলে মনে চলে যায় এটা জেএস এর থ্রুতে করতে হবে

আলাদা লিঙ্কের জন্য আলাদা লিঙ্ক আছে একটা যদি লিঙ্ক করতে চাই আচ্ছা আমি বুঝতে পারছি বিষয়টা এটা আসলে এক একটা আলাদা আলাদা ক্লাস সো এখন এখানে আবার লিঙ্ক ইউজ করা হয় রিড মোর মেসেজ সো রিড মোর মেসেজ দিতে চাইলে মনে হয় যেমন আমি যদি এখানে একটা অ্যাঙ্কর ক্লাস বানাই লাইক এস হচ্ছে এটাকে এর ভিতরে রাখি অ্যাঙ্কর ট্যাক্স শুরু অ্যাঙ্কর ট্যাগ শেষ এর ভিতরে ধরুন লিখলাম যে মোর ইনফো মোর ইনফো নামে একটা ইয়ে করলাম সো এখানে ডিটেলসটা তো আমাকে দিতে হবে সো এ H R E F is equal to এখানে হ্যাশ সিম্বল দিয়ে রাখছি বাট এটাকে এজ এ ক্লাসে রূপান্তর করতে হবে আবার আমি আসলে না দেখে একটা আইডিয়া অনুসারে কাজটা করছি সো এখানে অ্যাঙ্কর লিংক এখানে লেখা আছে অ্যাট দ্য অ্যাঙ্কর লিংক ক্লাস এনি লিংক অফ ইনসাইট স্যার এনি লিঙ্কের বিরুদ্ধে তার মানে এটা কেমন ইউজ করতে হবে তার মানে আমি চাইলে এটার ভিতরেও ইউজ করতে পারছি অ্যাঙ্কর লিঙ্ক রিড মোর শুধু এটাতে কাজ হচ্ছে আচ্ছা সো তাহলে এটা তো কাজ হচ্ছে এটা তো কাজ সমস্যা নাই সো আমরা রো কলাম এটা দিয়ে কাজ করবে আসলে আমি প্রথমে ঘাবড়ে গেছিলাম হচ্ছে এখানে যে ক্রসটা কেন আসছে না তার মানে এখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ক্লাস আছে এ হচ্ছে মেইন বিষয়টা যেমন এই যে এই জিনিসটা আমি চাচ্ছিলাম যে ক্লিক অন দা এক্স সিম্বল টু দা রাইট ক্লোজ হবে যে ক্লোজ করার জন্য যে সিম্বলটা আসছে এটার জন্য কি করতে হবে টু ক্লোজ দা অ্যালার্ট মেসেজ এট দ্যালার ডিস ডিসমিসেবল ক্লাস টু অ্যালার্ট কন্টেইনার কন্টেইনের ভিতরে আমাকে ইউজ করতে হবে তার মানে মেইন যে ডিপটা আছে এই ডিপের ভিতর আমাকে ইউজ করতে হবে এখানে এক্সাম্পল আছে ক্লাস এই অ্যালার্ট ডিসেবল যেটা যে ডিসমিসেবল এটাকে অ্যাস করতে হবে অ্যান্ড অ্যাট ক্লাস ইজ ইক টু ক্লোজ অ্যান্ড ডাটা ডিসমিস অ্যালার্ট এই দুটো অ্যাজ এ অ্যাভিউট আমাকে ইউজ করতে হবে কোথায় একটা বাটন ট্যাগের ভিতরে নিয়ে মনে হয় কাজটা করছে তারা দেখি আমরা এখানে টু লিঙ্ক বা কাজটা করতাম টোটাল বিষয়টা তো আছেই এটা আগের মতো যেভাবে এখন এই যে একটা জিনিস আসছে এটা আবার এখানে এই যে শোক করানোর জন্য তারা হচ্ছে আমি একটু দেখতে আছি যে এটা পার্পাস কিছু কিছু শর্ট করে সিম্বল থাকে যেটা পারপাসের কিছু সিম্বল চলে আসে আরকি ট্রাইট ইউর সেলফ আবার একটু আমি দিতে আছি এখানে ক্লোজ সিম্বল গুলা আসতে আসতে তাইতো আমি এখানে আর কি জিনিস আইকন গুলা আইকন গুলা ধর আমি উঠাই দিচ্ছি হ্যাশটা উঠাই দিচ্ছি জাস্ট রান এ ক্লিক করলাম হ্যাঁ দেখেন এখানে এটা চলে যাচ্ছে তার মানে বিষয়টা হচ্ছে এটা একটা সিম্বলিক কোড যেমন অনেক সময় কপি রাইটের একটা সিম্বল থাকে কপি রাইটের সিম্বল এই ধরনের শর্ট কোট কিছু ইয়ে থাকে টেক্সট টাইপে কিছু সিম্বলিক কোড থাকে এটা দিয়ে হচ্ছে আপনার কপি রাইটের সিম্বলটা আসে যেমন ওই যে আপনি প্রত্যেকটা ওয়েব ডিজাইন দেখবেন আছে কপিরাইট ইস্যু থাকে যে কপিরাইট এটা এবার দেখাচ্ছে তো অ্যাট দ্য রেট ভাবে অনেক সময় শ্রো করে মানে গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে তো মূলত যে এখানে যে সিম্বলটা ক্লোজের এই সিম্বলটা হচ্ছে এটা দিয়ে করছে এবং একটা বাটনের ভিতরে তারা এই জিনিসটা অ্যাড করছে তার মানে এখানে কয়েকটা ক্লাস কিন্তু তিনটা ক্লাস এ একটা ক্লাস এ একটা ক্লাস একটা ক্লাস তার আমার মেইন যে ডিপ এই মেইন ডিপের এই যে মেইন ডিপের এখানে একটা ক্লাস ইউজ হবে হচ্ছে আমার এই ক্লাসটা আর বাকি দুইটা ক্লাস আছে এই দুটা ক্লাস ইউজ করতে হবে কোথায় একটা বাটনের ভিতরে মানে বাটনে অ্যাট্রিবিউট হিসাবে আমরা দিতে হবে এটাই যদি আমরা খেয়াল করি যে একটা বাটন বানাইছি যেখানে ক্লাস হিসাবে যে আমরা এটা ক্লোজ এখানে একটা ইউজ করে জাস্ট হচ্ছে অ্যালার্টটা আমরা ইউজ করছি সমস্যা নাই আমরা তৈরি করতে পারবো তাহলে আমরা এখানে আসি প্রথমে আমাদের মেন ধরেন আমি লাস্টের যেটা আছে লাস্টের বলতে হচ্ছে এই যে শেষেরটা যেটা আছে এটাকে অ্যাপ্লাই করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ধরুন এইটাতে আমি নিলাম হচ্ছে মেন ক্লাসটা সো মেইন ক্লাস হচ্ছে আমার এই যে অ্যালার্ট ডিসমিসেবল এটা ইউজ করবে কোথায় এটা ইউজ করবে এই যে আমার এটা তো আমার মেইন ডিপ আচ্ছা সো মেইন ডিপের এইখানে আমি একটু আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা উঠাই দিচ্ছি রটো এগুলো উঠাই দিই মেইন ডিপের মেইন ক্লাসে দিলাম হচ্ছে এইটা ওকে এক নাম্বার বিষয় সো সেকেন্ড বাকি যে যেগুলো আছে এগুলো একটা বাটন এলিমেন্টের ভিতরে হবে সো আমরা একটা বাটন বানাচ্ছি সো বাটন বানাতে কি লেখা লাগে যে বাটন ট্যাগ শুরু বাটন ট্যাক্স শেষ এর ভিতরে আমরা এজ যা লিখি তা বাটন হিসেবে আউটপুটে শো হয় যেমন আমি যদি এখানে লিখি সেভ সো আউটপুটে কি দেখাবে সেভ আমি যদি একটু আউটপুটটা একটু দেখতে চাই এই যে এখানে এই যে সেভ হিসাবে আসতেছে বাট এটাকে আমরা একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করবো ক্লাস ওয়াইজ সো এটা যে একটা বাটন আমরা চাই এটাকে টাইপ দিতে পারি টাইপ ইকুয়াল টু বাটন এখন বিষয়টা হচ্ছে এখানে দুইটা জিনিস আমাকে আরো অ্যাড করতে হবে একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট যেমন বিষয়টা দেখেন আমার আমার কিন্তু মনে নাই সেটা হচ্ছে আপনাদের যে দেখাচ্ছি আমি এই জিনিসগুলো হচ্ছে পরে পরে দেখাচ্ছি যে প্রত্যেকটা জিনিস আগে কোডের আগে তার একটু ডিসক্রিপশন দেওয়া থাকে এই ডিসক্রিপশনটা দেখে আবার এই প্র্যাকটিক্যালটা যখন দেখবেন এই কোডগুলো যখন দেখবেন তখন আপনি নিজে বুঝে যাবেন যদি এর আগের ক্লাসগুলো ভালো করে বুঝে থাকেন তো এখানে আমার কি করতে হবে যেখানে বলছে যে অ্যালার্ট কন্টেইনার অ্যালার্ট কন্টেইনার ভিতরে আমাকে এটা অ্যাড করতে হবে এন্ড দেন তারপরে যুক্ত করো যে এইটা এটা আমি যুক্ত করতেছি ক্লাস হিসাবে আমি একটা বলছি হ্যাঁ এটা ইয়ে করলাম তারপর কি বলতেছে ডাটা ডিসপিস টু অ্যালার্ট টু লিঙ্ক অর এ বাটন ইলিমেন্ট তার মানে এটা বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা

ক্লিক করি এটা চলে গেছে হ্যাঁ তো এখন আরেকটা জিনিস আমি যে আবার রিফ্রেশ করতেছি এটা আবার আসতেছে এখন আরেকটা জিনিস আমরা একটু কনফার্ম করতে যাচ্ছি আমাদের স্ক্রিপ্টের কিছু মিসিং আছে যেমন এখান থেকে অতিরিক্ত আমি স্ক্রিপ্টগুলো অ্যাড করছি না আচ্ছা এখন যদি আমি এটা উঠাই দিই তাহলে একটু দেখেন যে এটা কিন্তু সাপোর্ট করবে না হয়তো আসবে আসবে যে আসার বিষয়গুলো ক্লোজ হওয়ার বিষয়টা এই যে আমি ক্লোজ করি ক্লোজ হচ্ছে না কিন্তু মানে দেখাচ্ছে ঠিকই কিন্তু ক্লোজ হচ্ছে না ক্লোজের বিষয়টা কিন্তু এখানে এই যে জাভাস্ক্রিপ্ট বা যে করি ফাইলটা আমি খেয়াল করতেছে ঠিক আছে এভার যে ক্লোজ করি এই যে আবার চলে যাচ্ছে এই হচ্ছে মূলত বিষয়টা সো আশা করি জিনিসটা যখন আপনি দেখে দেখে আবার অ্যাপ্লাই করবেন ভালো হবে বুঝতে পারবেন